হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি গাছের বেশ কিছু ঔষধি গুণাগণের কথা আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে এই গাছটি আমাদের চোখের সামনে সব সময় থাকলেও আমরা কিন্তু এই গাছটির নাম জানি না অনেকে এটাকে জাপানি লতা বলে কেউ বা বলে জার্মানি লতা আবার ছোটোবেলায় বলতে শুনেছি পাকিস্তানি লতা আবার এটিকে অনেকে বলে ফিরিঙ্গিলতা বা বনলতা আমাদের দেশে এমন কোনো জঙ্গল নেই যেখানে এই জার্মানিলতা পাওয়া যাবে না আপনার শরীরে যে কোনো জায়গা কেটে গেলে আপনি যদি এই জারমানিলতার পাতার রস লাগিয়ে দেন তাহলে আপনার কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এমনকি কাটা জায়গাটিও জোড়া লেগে যাবে আমাদের শরীরে কোনো অংশ যখন কেটে যাবে বা ছিঁড়ে যাবে তখন এই পাতাগুলি আমাদের জন্য মহা ওষুধ হিসাবে কাজ দেবে এবার বলি পাতাগুলি কীভাবে ব্যবহার করতে হবে প্রথমে এই পাতাগুলি বেশ কিছু ছিঁড়ে নিয়ে কোনো কিছুর উপর রেখে বেশ করে থেতো করে নিতে হবে অথবা হাতে করে দোলে নিতে হবে তারপর ক্ষতস্থানের উপর রেখে কোনো কিছু কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে এই ঔষধি পাতার গুণে ক্ষতস্থানের রক্তপাত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীকালে যখন ব্যান্ডেজ খোলা হবে দেখা যাবে ক্ষতস্থান একদম জুড়ে গেছে এমনকি এই লতা পাতার গুণে শীতকালে যখন আমাদের হাতের তালুর চামড়া ওঠে বা খসখসে হয়ে যায় তখন কিন্তু এই জার্মানি লতা লাগালে খুব উপকার পাওয়া যায় আবার কিডনি বা পাকস্থলিতে পাথর হলে দু থেকে তিনটি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে আবার জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর মূত্রাথলির সমস্যায় জার্মানি লতার রস খুব উপকার করে এমনকি প্রতিদিন খালি পেটে চার চা চামচ জার্মানি লতার রস এক চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে কিন্তু রক্তদূষণ ভালো হয় তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন